তো হাই গাইস, দেশিকে চার্জ করে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন ভিডিও দেওয়া হয় না। আর কি ভিডিও দেবো, অনেকদিন তো এমনি ব্লগ দিচ্ছি, ব্লগ তো আর দেখতে ইচ্ছা করছে না। তো অনেকদিন পর ফুড ব্লগ করছি, অনেকদিন পর। এমনি অনেক ব্লগ করি, অনেক কিছুই করি, কিন্তু ফুড ব্লগটা করা হচ্ছে না সময়ের কারণে। তো আজকে হচ্ছে একটা নতুন রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের ঠিকানা অ্যাড্রেস সব কিছু আপনাদের ডিসক্রিপশানে থাকবে, দেখে নেবেন, এসে খেয়ে যাবেন। আর আমিও ফুড রিভিউটা দেবো, আমি অর্ডার করেছি, কী অর্ডার করেছি সেটা দেখতে পারবেন, পরে আমি দেখাচ্ছি কী অর্ডার করেছি। তো সামনে পুজো আসছে, আর মাত্র 15 দিন বাকি পুজোর। তো সবাইকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর পেট ভরা বিরিয়ানি আজকে বুঝতে গেছেন যে কী খেতে চলেছে, বিরিয়ানি খেতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখবেন শেষ অবধি, লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। তো গাইজ, আনফর্চুনেটলি আমাদের চিকেন বিরিয়ানিটা হচ্ছে না, কারণ চিকেন বিরিয়ানি শেষ হয়ে গেছে। আমরা একটু লেট এসেছি, এটা অবশ্যই ঠিক যে লেট এসেছি বলেই শেষ হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছি এখন এগ রাইস আর হচ্ছে চিকেন, চিকেন কষা, এগ রাইস আর চিকেন কষা। চিলি চিকেন খাওয়ার কথা ছিল, কিন্তু চিলি চিকেনটা মিষ্টি বলে খাই না। তো এগ রাইস আর চিকেন কষাটা নিয়েছি, দুটো কম্বো। চলো খেয়ে দেখি কীরকম লাগলো। অনেক টাইম বসে থাকার পরে অবশেষে হাতে আসলো আমাদের, এই হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর এই হচ্ছে আমাদের চিকেন, চিকেন কষা। এগ ফ্রাইড রাইসটা দাম নিয়েছে 120 টাকা, না সরি 70 টাকা, আর এই চিকেনটা নিয়েছে আমাদের 70 টাকা, 120 আর 70 টাকার কম। ঠিক আছে, চলো খেয়ে দেখা যাক কীরকম কী হয়েছে। তো গাইজ, এই হলো আমাদের এই চিকেন কষা, ঠিক আছে, একদম নরম হয়েছে, বয়েল হয়েছে ঠিকঠাক, রাইসের কোয়ান্টিটিও ঠিকঠাক আছে। তো খেয়ে দেখবো কীরকম কী হয়েছে, ঠিক আছে। তো দু পিস চিকেন নিয়েছি আমি এখানে, আর এই যে রাইস দিয়ে আর গ্রেভি দিয়ে মাখিয়ে, চলো খাওয়া হবে এখন। তো ঠিকঠাক আছে মনে হচ্ছে, তো ঠিকঠাক, এবার খেয়ে দেখা যাক কতটা ঠিকঠাক। তো প্রথম বাইটটা দিচ্ছি, কীরকম হয়েছে খেতে দেখা যাক, ঠিকঠাক একদম বয়েল হয়েছে। ঠিক আছে চলুন তাহলে খেয়ে নি, খেয়ে তারপর কথা হচ্ছে। গাইস, ফুল দমে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। যদি 10-এর মধ্যে আমাকে স্টার দিতে বলে, আউট অফ 10 আউট অফ 10, জাস্ট অসাধারণ খেতে। চিকেনগুলো এত সুন্দর লাগলো খেতে, কি বলবো আপনাদেরকে। তো আসুন সবাই ভিড়েন ভিডিও দেখে এখানে, অ্যাড্রেস সব কিছু থাকবে ডিসক্রিপশানে, দেখে চলে আসবেন এই অ্যাড্রেসে, এসে আপনাদের মন মতন খুশি মতন যে কোনো জিনিস খাবে, অসাধারণ লাগবে খেতে। আমার সত্যি অসাধারণ লেগেছে, পুরো প্লেট খালি করে দিয়েছি, খেয়ে পুরোটা খেতে পারি না, তাও পুরো শেষ করে দিয়েছি আজকে, তার জন্যই বলছি অসাধারণ লাগলো খেতে আমার। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন মাস্ট, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। দেখা হবে পরে আরেকটা নতুন কোনো ব্লগ বা ফুড ব্লগ কিংবা কোনো এক জায়গায়। চলুন সবাইকে টাটা, বাই বাই।